ম্যাচ শেষ তিন ক্রিকেটারের ক্যাসিনোতে ম্যাচ শেষে তিন ক্রিকেটারের ক্যাসিনোতে যাওয়ার বিষয়ে রিপোর্ট পেলে ব্যবস্থা নেবে বিসিবি। তবে নাসির, শফিউল, তাসকিন ক্যাসিনোয় খেলেননি বলে দাবি করেছেন বিসিবি সভাপতি। নির্বাচনের দিনে বোর্ড সভাপতিকে কথা বলতে হয়েছে দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও। 200 রানে ম্যাচ হারার পর তিন ক্রিকেটার শফিউল, নাসির, তাসকিন ক্যাসিনোতে গিয়েছিলেন এমন অভিযোগ ওঠায় সিরিজ শেষে পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় এখন বিসিবি। ক্যাসিনোতে তো যায় মানুষ খেলতে, ওরা প্রথমত খেলতে যায়নি। এখানে একটা প্লেয়ার হলে এখান থেকে এখনই আমরা আরো বেশি উৎসাহ নিয়ে অনেক কিছু করার জন্য চিন্তা ভাবনা করতাম। তিনটা প্লেয়ার কাজে, তিনটা প্লেয়ার যেহেতু, সেই জন্য আমরা এখন কিছু বলছি না, বাট ডেফিনেটলি এটা তদন্ত করে যেটা দেখা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডেডলাইন রাত 10টা হলো ক্যাসিনো থেকে সেদিন প্রায় এক ঘন্টা দেরিতে ফিরেছিলেন ক্রিকেটাররা।